হাই, আমি অর্ক। আর মিউজিক্যাল ইয়ার্সের আরও একটা নতুন এপিসোড নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে অবশেষে রিলিজ করলো বহু প্রতীক্ষিত অসুরের ট্রেলার, গ্রাসরুট এন্টারটেনমেন্টের নতুন ছবি অসুর, যেটা অনেকদিন ধরেই আসার কথা ছিল এবং পুজোতেই আসার কথা ছিল, একটু লেট হয়ে গেছে সিনেমাটার। তো সিনেমাটার ট্রেলার অ্যাট লাস্ট রিলিজ করলো এবং সিনেমাটার ফার্স্ট লুক তো আগেই যখন প্রকাশ হয়েছিল তখনই এটা নিয়ে অনেক উন্মাদনা হয়েছিল। এবং সিনেমার ট্রেলার রিলিজ করার পরেও একটা কথাই বলবো, যে এখন শুধু অপেক্ষা যে সিনেমাটা কবে রিলিজ হয় আর কি, মানে সবাই উচ্ছ্বসিত আর কি ট্রেলার দেখার পর। জিতের যেরকম লুক রয়েছে এই সিনেমায়, সেটা মানে পুরোপুরি অন্যরকম আর কি। একটা প্যান্ডেল বানাবো দুর্গাপুজোতে, বিশাল বড় জায়গা চাই, প্রচুর টাকা চাই। যাকে তুমি বিশ্বাস করো না তাকে নিয়ে বাজি ধরছো? আমার ওর উপর একদম ভরসা নেই। আর পাভেল যিনি ডিরেক্ট করেছেন, তার তো অসাধারণ একটা সিনেমা রয়েছেই অলরেডি, রসগোল্লা, যেটা উইন্ডোজের একটা সিনেমা ছিল, খুব ভালো। তো পাভেলের এই সিনেমাটাও নিশ্চয়ই এরকমই আরও একটা ভালো সিনেমা হবে। সব ইউনিক ইউনিক স্টোরি নিয়ে পাভেল সিনেমা করে, তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন জিৎ, ছাড়াও রয়েছেন নুসরাত এবং আবির, এবং আবিরের চরিত্রটাও বেশ অন্যরকমভাবে প্রতিফলন করা হয়েছে, যেটুকু আমরা ট্রেলারে দেখে বুঝতে পেরেছি। একটি পুজোকে কেন্দ্র করে এই পুরো সিনেমাটা তৈরি করা হয়েছে, যেখানে জিৎ দাবি করে যে জিৎ একটা প্যান্ডেলের কথা ভাবে, যেখানে সবচেয়ে বড় দুর্গাকে নিয়ে একটা পরিকাঠামো ভাবা হয় আর কি। তো সেখানে আবিরের কোথাও একটা, আবির হয়তো সেই পুজোর সঙ্গে কোনো রকমভাবে হয়তো লিঙ্ক থাকে, এবার সেটা নিয়ে জিৎকে হয়তো বলে যে সেই পুজোটা সে করতে পারবে না, অর্থাৎ তাদের মধ্যে একটা সংঘাত হয় হয়তো এই পুজো নিয়ে। তো বিভিন্ন একটা টুইস্টেড গল্প বলা যেতে পারে এই যে অসুর আসছে। মহিষ মানেই মহিষাসুর, আর কি গান মানেই পথি। গান তো অদিতির একার বন্ধু নয়, ও তোমারও বন্ধু। কি গান আমার কেউ নয়, কেউ নয় আমার। এবং অসুরের মিউজিক দিয়েছেন বিক্রম ঘোষ। তো বিক্রম ঘোষ জেনারেলি যেরকম মিউজিক দেন, তো অসাধারণ মিউজিক দেন বিক্রম ঘোষ। তো সেই লেভেলেরই তিনি কাজ করেছেন এই সিনেমায়, অত ট্রেলার দেখে তাই বোঝা যাচ্ছে। এবার যখন ফার্স্ট লুক বেরিয়েছিল, তখন জিতের ফার্স্ট লুক দেখে সবাই বলেছিল যে এটা কি আদৌ জিত, কীরকম একটা অন্যরকম লাগছে। তো আজকে জিতের জন্মদিনে এরকম একটা উপহার দিল জিত সকলকে। জিতের নিজের প্রোডাকশান থেকে জিত শেষ কয়েক বছরে অনেকগুলো বেশ ভালো ভালো সিনেমা করেছে, এবং এই অসুরও যে তার অন্যথা হবে না সেটা বোঝাই যাচ্ছে। 3rd January 2020 রিলিজ করার ডেট রাখা হয়েছে আর কি অসুরের। তো বোঝাই যাচ্ছে খুব দমদার হবে আর কি সিনেমাটা। এবং ট্রেলারেই বোঝা যাচ্ছে যে আবির এবং নুসরাতের যে চরিত্র, সেই চরিত্রের কতটা টুইস্টিং একটা ক্যারেক্টার্স হতে চলেছে সেটাও বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। আর জিৎ তো নিজের জায়গায় সবসময় সেরাটাই দেয়, এবং এই সিনেমার ট্রেলারও দেখা গেছে জিৎকে বেশ একটা অন্যরকম লুকসে, এবং বারবার করে, এবং যে শটগুলো, কিছু উপর থেকে যে দ্রোন শটগুলো ইউজ করা হয়েছে কিংবা বিভিন্ন অ্যাঙ্গেল শটগুলো, অসাধারণ শট ইউজ করা হয়েছে। সিনেমাটোগ্রাফিও সেরা সিনেমাটোগ্রাফি বলা যেতে পারে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক BGM তো অসাধারণ ছিল ট্রেলারেই, সেটা বোঝা গেছে। বিক্রম ঘোষের মিউজিক অ্যাবসলিউটলি, তো সেটা তো খুব ভালো হবেই। এখন অপেক্ষা হলো সিনেমা রিলিজ করার, এখন অপেক্ষা হলো 3rd January কবে আমরা অসুরকে দেখতে পাবো স্ক্রিনে। বাঙালি দর্শক তো অপেক্ষা করেই থাকবে, এবং নতুন সিনেমার জন্য সবসময় দর্শক অপেক্ষা করে থাকে, অবশ্যই নতুন ভালো সিনেমার জন্য। তো অসুর যে সেই ভালো সিনেমাগুলোর মধ্যে আরও একটা জায়গা করে নেবে সেটা বোঝাই যাচ্ছে, এবং এরকম ভালো সিনেমাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য দরকার, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার। তো এটুকুই বলার। আর বাংলা দর্শককে আমি যেটা বলি সেটা আবার বলছি, যে কখন কোনো সিনেমা পাইরেটেড আসবে কিংবা কখন কোনো সিনেমা ইউটিউবে পাবো সেটার জন্য একেবারে অপেক্ষা করে লাভ নেই। ভালো সিনেমা হচ্ছে, আমাদের হলে গিয়ে সেই ভালো বাংলা সিনেমা দেখতেই হবে। আরও সকল ইন্ডাস্ট্রির মতো যদি আমরা এই ইন্ডাস্ট্রিকেও এনরিচ করতে চাই, যে চাই যে ভালো ভালো সিনেমা হোক, তাহলে কিন্তু আমাদের সব সিনেমা একদম হলে গিয়ে দেখতেই হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই। আর অসুর আসছে, অসুর দেখতে যেতেই হবে সবাই মিলে। থ্যাংক ইউ। অসুরের জাত হকে হ আর নকে ন।